আসসালামু আলাইকুম সবাইকে, আমরা আজ সকাল সকাল বের হয়ে গেলাম। আমরা আজকে রওনা দিচ্ছি আগ্রার উদ্দেশ্যে তাজমহল দেখার জন্য। ঠিক আছে, সবাই সাথে থাকেন, দেখি আপনাদেরকে দেখাতে হবে। আমরা এখন যাচ্ছি কালেখা থেকে আমরা বাসে উঠবো আগ্রার জন্য। আমরা দিল্লি যেখানে থাকি এখন থেকে জন প্রতি ৫০ টাকা ভাড়া দিয়ে আমরা কালেখা যাচ্ছি। আমরা ২৫০ রুপি দিয়ে একটি বাসে উঠে গেলাম। এখানে সরকারি বাসও আছে, তবু আমরা প্রাইভেট বাসে উঠলাম। সরকারি বাসের অবস্থা বেশি ভালো না। এখানে টুল প্লাজায় আমাদের বাস দাঁড়িয়েছে আর প্রচুর গাড়ি। আর আগ্রার হাইওয়ে অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বাসটা সামনে, ঠিক আছে, যাই আবার বাসে উঠে পড়ি। আমাদের বাস থেমেছে এখন কিছু খাওয়ার জন্য। সকালে আমরা নাস্তা করি নাই, এখন দেখি কি খেতে পারি। আমাদেরকে এই ক্যাফেতে নিয়ে এসেছে। এখন টোকেন দিয়ে আমরা ছোলে বাটোরেটা অর্ডার দিলাম। এটা খেয়ে দেখি কেমন। আমাদের প্রায় ১০০ কিলোমিটার মতো বাকি আছে। রাস্তাগুলো ভালো, তাই বাস জানিয়ে তো খারাপ লাগছে না। আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষে এখন বাসে চলে আবার উঠে পড়েছি। বাস ছেড়ে দিয়েছে, আর ১০০ কিলোমিটারের মতো বাকি আছে। আর ১০০ কিলোমিটার পরে আমরা তাজমহল দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সাথেই থাকুন। আমরা এইমাত্র নামলাম বাস থেকে নামার পর আমাদেরকে নামাই দিচ্ছে এখন আগ্রা লাল কেল্লার সামনে। আপনাদেরকে আমরা এখন আগে তাজমহল যাব, তারপর যাব লাল কেল্লা। আমাদেরকে বাস এই লাল কেল্লার সামনে নামিয়ে দিয়ে গেছে। এখন আমরা যাব এখন তাজমহল অটো দিয়ে। অটো এখান থেকে ভাড়া মাত্র ১০ রুপি। তারপর আমরা আবার এখানে চলে আসবো তাজমহল দেখি। আমরা আমাদের সাইবার ক্যাফে থেকে টিকিট নিয়ে এখন আমরা হেঁটে হেঁটে তাজমহলের দিকে যাচ্ছি। আমার সাথে আছে আমার বড় ভাই জসিম ভাই আর আমার বন্ধু আজাহার। আমরা সাইবার ক্যাফে থেকে টিকিট নিলাম আর হচ্ছে তাজমহলের এখানে টিকিট শেষ, অনলাইনে টিকিট শেষ। এখন সাইবার ক্যাফে থেকে নিছি ৪৫ টাকার টিকিট, আমাদের কাছ থেকে নিয়েছে ৬৫ টাকা। সব জায়গায় দুর্নীতি। আচ্ছা, যাই হোক, শেষ পর্যন্ত টিকিট পেলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা তাজমহলের দিকে। চলতে চলতে এই যে বানরের দেখা, দুইটা বানর রাস্তায় আর অনেক দেখেছি। এখানে সচরাচর অনেক বানর দেখা যায়। আমরা তাজমহল গেটে চলে আসছি প্রায়, আর দেখেন কত মানুষ এখানে।
তাজমহলের গেটের এন্ট্রি এখান দিয়ে আমরা প্রবেশ করব এখন এই জায়গা দিয়ে সিরিয়াল ধরে তারপর আমাদের এই ভিতরে প্রবেশ করতে হবে আমরা এখন ঢুকে গেছি তাজমহলের ভিতর সামনের দিকে যাই দেখি কত সুন্দর স্থাপত্য আগেকার সময়ের এই যে এখান থেকে তাজমহলের একটু গম্বুজ দেখা যাচ্ছে এত সুন্দর স্থাপত্য আমি আগে কখনো দেখি নাই বিশাল একটা গেট এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব দেখেন কত বিশাল একটা গেট যে তাজমহল দেখা যাচ্ছে ভিতরে প্রচুর মানুষ আজ আসছে এটাই হচ্ছে তাজমহল ঢোকার মেন গেট কত সুন্দর কারুকার্য এখন আপনারা দেখবেন যে আসল তাজমহল এই কত সুন্দর এটা হচ্ছে তাজমহলের ভিতরে অংশটা আস্তে আস্তে সামনে যাই যা আপনাদেরকে দেখাই একদম তাজমহলের কাছে চলে যাবো এটা মনে হয় তাজমহলে ঢুক বন্ধুরা আমরা তাজমহলের একদম কাছে চলে আসছি আর এই তাজমহলটা কত বড় আপনারা বাস্তবে দেখলে বুঝবেন আর 171 মিটার এটার উচ্চতা 171 মিটার কি বুঝেন বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি তাজমহলের উপরের অংশে মানে দ্বিতীয় তলায় আমরা নিচতলা থেকে এখনো উপরে উঠেছি আর এখন আমরা টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি আর টিকিটের মূল্য তো আপনারা অবশ্যই জানেন যে 200 রুপি করে জনপ্রতি আমরা আপনাকে নিয়ে যাচ্ছি তাজমহলের ভিতরে চলুন দেখি এটার ভিতরে আসলে কী আছে সম্রাট শাহজাহান কী তৈরি করেছে যার জন্য এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি দেখুন এই
এই যে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম, আপনাকে চতুর্দিকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পসিবল হয়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তাজমহলের একদম ভিতরে। এখানে মমতাজের সমাধিটা রয়েছে। এখানে মোবাইল ব্যবহার করে নিষেধ, তবুও মানে লুকিয়ে লুকিয়ে মোবাইল ব্যবহার করছে। এখানে শাহজাহান আর হচ্ছে মমতাজের কবর রয়েছে, এটার ভিতরে শাহজাহান আর মমতাজ। শাহজাহান আর মমতাজের কবর দেখে আসলাম আমরা এখন, মানে এখানে ক্যামেরা ব্যবহার করার একদম নিষেধ সম্রাট শাহজাহান আর মমতাজের কবর দেখে। আমরা এখন বেরোনোর পথে দেখেন কত সুন্দর কারুকার্য। আমরা এখন একদম তাজমহলের ভিতরে আছি। এটা হচ্ছে যমুনা নদী, যমুনা নদীর তীরে শাহজাহান এই তাজমহলটা বানিয়েছিল। নদীর বাতাস আর তাজমহলের এই উচ্চতা খুব ভালো লাগছে। আমি এখন তাজমহলের একটি কর্নারে দাঁড়িয়ে আছি। পুরো তাজমহলটা এখান থেকে দেখেন আপনারা। মিনারটা কত বিশাল, বন্ধুরা। আমরা এখন তাজমহলের পূর্ব দিকে আছি। এখানে একটা সুন্দর একটি স্থাপত্য আছে। আর এখন তাজমহলের নিচে নেমে এসেছি আমরা, আর এখন আমরা বাহিরের দিকে চলে যাব। অনেক খুললাম, ঘুরতে ঘুরতে পা ব্যথা করতেছে। খুব ভালো লাগলো ঘুরে তাজমহল। এই সামনেটা হচ্ছে তাজ মিউজিয়াম। আমরা বিকাল 5টার পরে ঢুকেছি, তো তাই বন্ধ করলাম, আমাদের দুর্ভাগ্য। এখানে অনেক চিত্রকর্ম আছে।
খুব সুন্দর স্থাপনা এগুলো, আপনারা নিজ চোখে না দেখলে আপনার আপনাদের ভালো লাগবে না, তবুও দেখানোর চেষ্টা করছি আর কি। বন্ধুরা আজকে সারাদিন আমরা ঘোরাঘুরি করলাম, আর এই আমরা শাহজাহান এবং মমতাজের যে সমাধিস্থল সেটা দেখলাম, আর দেখে খুব ভালো লাগলো। আপনারা যারা যাদের ইচ্ছা আছে আসার, তারা শুধু মানে চলে আসেন, আর শুধু মনটা ভালো হয়ে যায়। আর সারাদিন বন্ধুদের সাথে নিয়ে ঘুরলাম এটাই, আর এখানে সারাদিন থাকলে আপনার বেশি খরচ হবে না, তবে আপনারা একটা বিষয়ে সতর্ক থাকবেন যে এখানে প্রতারিত হবেন না, কারণ এখানে প্রতারকের অভাব নেই। ফটো শিখে গেছে যারা আমার এই ভিডিওটা দেখলেন, ব্লগটা দেখলেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।